মানুষ জীবনে আমাদের ভাগ্যে যেরকম লেখা থাকে কপালে, আমরা বলি যে ললাটে আমাদের ভাগ্য আছে, কিন্তু না, আমাদের পুরো বডির একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বিশ্লেষণ করলে আমরা কিন্তু ভাগ্যের হদিস পাই। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে একজন মানুষের পায়ের গঠন বা পায়ের ছাপ থেকে আপনি কি করে বুঝবেন যে তিনি সচ্চরিত্র না দুশ্চরিত্র, তিনি ধনী না গরিব। এটা কিন্তু অনায়াসেই যারা সামুদ্রিক শাস্ত্র নিয়ে কাজ করেছেন, যেহেতু আমি দীর্ঘ 21 বছর এই প্রফেশনের সাথে যুক্ত হয়েছি, অবশ্যই সামুদ্রিক শাস্ত্র নিয়ে বহু কাজ করেছি এবং সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কথাই হচ্ছে, যদি আমরা লাল আলতা দিয়ে পায়ের নিচটা যদি কোনো সাদা কাগজের ওপর কোনো মেয়ের বা মহিলার ছাপ নিই, তাহলে যদি দেখা যায় তার গোড়ালিটা একদম সুন্দরভাবে সেপে রয়েছে এবং তার পাঁচটা সম্মুখের আঙুল পরিষ্কারভাবে উঠেছে, এবং যেটা মোটা আঙুল তার পরের যে আঙুলটা, সেই আঙুলটা যদি একটু লম্বা হয়, তাহলে আমরা কিন্তু অনায়াসে বলতে পারি সেই মেয়েটি কিন্তু শ্রীযুক্ত মেয়ে, অর্থাৎ লক্ষ্মী তার যে বাড়িতে সে যাবে, যার জন্য দেখবেন ছোটো বাচ্চা যখন জন্মায় তখনও কিন্তু তার পায়ের আঙুলের ছাপ আমরা কিন্তু নিয়ে বাড়িতে প্রবেশ করাই। আবার কোনো মেয়ের যদি বিয়ে হয় সেই সময়ও তাকে কিন্তু আলতা ছাপ দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয়, অর্থাৎ সেই ছাপের মাধ্যমে কিন্তু বোঝা যায় সেই বাড়িতে মেয়েটি আসার পর কিভাবে শ্রীবৃদ্ধি হবে। এবং যাদেরই মধ্যম আঙুলটা বড় থাকে তাদের আমি দেখেছি, তাদের কিন্তু ভীষণ অর্থভাগ্য ভালো হয়, তাদের বাপের বাড়ির অবস্থা না ভালো হলেও যে বাড়িতে তাদের বিয়ে হয় তাদের সেই বাড়ির অবস্থা কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। আবার যদি দেখা যায় আঙুলের ছাপে যদি দেখা যায় এবড়ো খেবড়ো ছাপ পড়েছে, তাহলে দেখা যায় মেয়েটার জীবনের ক্ষেত্রে ভীষণভাবে একটা সংকটজনক পরিস্থিতি থাকে, অর্থাৎ বিয়ে হতে হতে ভেঙে যায়, যাদের বিয়ে হয়ে যায় তারপরে অল্প বয়সেই বৈধব্য যোগ হয়ে যায়, বাড়িতে আসার পর থেকেই স্বামীর হয়তো অধঃপতন হয়ে যায়, এরকম বহু মেয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি। কাজেই পায়ের ছাপ থেকে কিন্তু বলা যায় যে সেই মেয়েটি কিন্তু লক্ষ্মীযুক্ত না অলক্ষ্মীযুক্ত। আর একটা জিনিস হচ্ছে, যে মেয়েদের পায়ের নিচটা দেখবেন খুব নরম হয় বা হাতের চেটো ভীষণ নরম হয়, ফোলা ফোলা মোটা মোটা হয়, তারা ভীষণ রোম্যান্টিক হয় এবং একাধিক রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে এবং তাদের জীবনে স্বামী ছাড়াও অন্য পুরুষ কিন্তু চলে আসে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কাজেই এক্ষেত্রে বলে থাকব, যেরকম আমরা মহিলাদের বললাম, এবার পুরুষের ছাপ নিয়েও আসছি। যদি দেখা যায় যে পুরুষ মানুষেরও কিন্তু সুগঠিত পা হয় এবং সেখানে একটা পরিষ্কার পায়ের ছাপ, সেটা আলতা লাগিয়ে করতে পারেন বা হলুদ লাগিয়েও করতে পারেন, যদি পরে সেই পুরুষ কিন্তু নিজের কর্মদক্ষতায় জিরো থেকে হিরো হয় এবং সে নিজে ফ্যাক্টরি বানায়, নিজে বড় বিজনেসম্যান হয় এবং নিজের চেষ্টাতে, হয়তো বাবার কিছুই ছিল না কিন্তু তার সুগঠিত, অর্থাৎ তার গ্রহগত জায়গা, পা হচ্ছে প্রথম স্টেপ মানুষের জীবনে, যে কোনো কাজ করতে গেলে আপনাকে এগোনোর যে জায়গা সেটাই হচ্ছে আপনার পা, অর্থাৎ পায়ের গঠন যদি খুব সুন্দর হয়, হাঁটা চলার জায়গা থেকে সেই পুরুষ যদি খুব সুন্দর সুদৃঢ়ভাবে হাঁটা চলা করতে পারে এদিক ওদিক না করে, তাহলে জানবেন যে সেই পুরুষ কিন্তু একদিন পুরুষালীর জায়গা থেকে সে কিন্তু ধনী জায়গায় পরিণত হবে। আর যারা একটু অলস হয় তারা দেখবেন গা এদিক ওদিক করে একটুখানি কিন্তু হাঁটে, বা তাদের যে লিটল ফিঙ্গারটা থাকে ভীষণ ছোট থাকে, অর্থাৎ তারা ডিসিশান ঠিক মতন নিতে পারে না, ঠিক মতন ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগাতে পারেন না, প্রচুর ঋণের জালে জড়িয়ে যান, এটা কিন্তু আমরা দেখে থাকি। আবার যে পুরুষের মধ্যমা আঙুলটা একটু বড় হয়ে থাকে তাদের দেখা যায় বিদেশে গিয়ে কিন্তু বিশেষভাবে উন্নতি হয়ে থাকে, অর্থাৎ তারা যদি যে স্থানে তার জন্ম সেই স্থানকে ত্যাগ করে যদি অন্য দেশে চলে যায়, তাহলে কিন্তু তাদের জীবনে প্রচুর অর্থ রত্ন সোনা সম্পত্তি সমস্ত কিছু কিন্তু হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ এনারায় দেখবেন পায়ের গঠন এরকমই হয়ে থাকে। এরপরে দেখব আমরা
পুরুষের চরিত্র, যাদের দেখা যাবে আঙুলের ডগাগুলো খুব সরু সরু হয়ে থাকে এবং পাটা একটু লম্বাটের প্রকৃতির হয়ে থাকে, পায়ের নিচের মাংসগুলো একটু নরম নরম হয়ে থাকে এবং মনে হবে শিল্পসত্তার পায়ের আঙুলগুলো, তাদের কিন্তু চারিত্রিক দোষ প্রবলভাবে থাকে। তারা এক নারীতে কখনোই সন্তুষ্ট হয় না, বহু নারী যুক্ত হয়ে থাকে, বহু নারী গামী হয়ে থাকে। কাজে এই জায়গাটাও কিন্তু আমাদের সতর্ক হতে পারবে। কাজে সামুদ্রিক শাস্ত্র পায়ের চলার পথই আপনাকে বলে দেবে আপনার আগামী দিনটা কি শক্ত হবে, মসৃণ হবে, সুন্দর হবে না, সেটা নিয়ে আপনি যন্ত্রণা ভোগ করবেন বা কারাবাসে চলে যাবেন, সেটাও কিন্তু বোঝা যায়। অর্থাৎ যে পুরুষের নখগুলো ভাঙা ভাঙা থাকে, রাহুর প্রভাব বেশি থাকে, এব্রো কেব্রো নখ হয়ে থাকে, শক্ত মোটা মানে ইটের মতন শক্ত হয়ে যায়, শনি রাহুর কানেকশান, আঙুলের নখ কাটতে পারেন না, তাদের কিন্তু জেল, জরিমানা, হাজতবাস হওয়ার ভীষণভাবে সম্ভাবনা থাকে। কাজেই যাদের এই ধরনের সমস্যা আছে, সমস্যাগুলো লুকিয়ে রাখবেন না, কারণ সমস্যা সমাধান করাই হচ্ছে শ্রীমতী বৈশালী সরকারের কাজ। যারা চাইছেন সঠিকভাবে জীবনকে গুছিয়ে নিতে, তাদেরকে বলবো এই প্রোগ্রাম দেখার পরেই নিচে যে দুটো বুকিং নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিন এবং দ্য সেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে নিন, প্রচুর মানুষের কাছে শেয়ার করে দিন। সবাইকে ভীষণ ভালো রাখুন, নিজেও ভালো থাকুন এবং আপনি অবশ্যই মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ইউজ করুন এবং অন্যকেও সেটা দান করুন। খুব ভালো কাটান, নমস্কার। নমস্কার, আমার নাম স্বপ্না চ্যাটার্জি, আমি বসিরহাট থেকে এসেছি দিদির কাছে। দিদির কাছে এসে আমরা ভীষণভাবে উপকৃত। আমার দিদির প্রথমে এসেছিল দিদির কাছে, দিদির মেয়ে বিয়ে হচ্ছিল না, বিভিন্ন জায়গায় দিদি ঘুরেছে মেয়ের জন্য কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছিল না, কিন্তু দিদির কাছে এসে দিদির পরামর্শ নিয়ে, দিদির হাত ধরে আমার দিদির মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সে খুব ভালো আছে, বিদেশে আছে, সে এখন খুব সুখী একজন মানুষ। তার দিদির কথা শুনে আমিও এই দিদির কাছে আসি। এসে আমার ছেলের জন্য এসেছিলাম, এসে আমার ছেলের মাঝে একদমই পড়াশুনো করছিল না, মা বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, কিন্তু দিদির কাছে আসার পরে আমার ছেলে আগে থেকে এখন অনেকটাই পড়াশোনার মনোযোগী হয়েছে, পড়াশুনোও করছে। সেজন্য আমি সবাইকে বলবো, যদি কারোর কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এসে দিদির হাত ধরুন একবার, দেখবেন সকল সমস্যা থেকে আপনারা মানে সমস্যা থেকে সব সমস্যার সমাধান হবে দিদির কাছে আসলে। আমরা আন্দোলন থেকে বলছি, আমার নাম সমর বলে, আমার ছেলে খুব অশান্তিতে ভুগছিল, একটু ভালো কাজও হয়েছে, এখন সব ভালো শান্তিতে আছে, দুজনে স্বামী স্ত্রী দুজনে শান্তিতে আছে, আমরাও স্বামী স্ত্রী দুজনে ভালো আছি। যে দিদির কাছে উপকার পেয়েছি অনেক, যদি ওই রকম অবস্থা থাকে দিদির কাছে দেখা করুন। আমার ছেলে চাকরি ছিল না, কাজ ছিল না, পেয়েছে এবং খুব অশান্তিতে ভুগছিল, শান্তি পেয়েছে, বাড়িতেও অনেক শান্তিতে পেয়েছি। আর যদি কারো কোনো সমস্যা থাকে দিদির সঙ্গে সাক্ষাৎ করুন, অনেক উপকার পাবেন। আমি তো দু এক মাসের মধ্যে আমি উপকার পেয়েছি রেমেডি নিয়ে।